বিভিন্ন শিল্পের প্রদর্শনী করা হয় জাদুঘরে, সেই সঙ্গে প্রাচীন ও অমূল্য সব বস্তু ঠাই পায় নাম করা বিভিন্ন জাদুঘরে। বিশ্বে বিভিন্ন ধরনের জাদুঘর আছে, তবে কখনো কি শুনেছেন মাথা কাটার জাদুঘর সম্পর্কে? অবাস্তব হলেও সত্যি, এমন এক বিস্ময়কর জাদুঘর রয়েছে। সেখানে গেলে আপনি দেখতে পাবেন মানুষের কাটা মাথা, তাও আবার যুগ যুগ ধরে অক্ষত অবস্থাতেই আছে সেগুলো। এসব অক্ষত কাটা মাথা জাদুঘরে আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তবে চলুন জেনে নেই এর সম্পর্কে। নিউ ইয়র্ক সিটির আমেরিকান জাদুঘরে 30টি মকমকাই বা মাউরি উপজাতিদের উল্কিযুক্ত কাটা মাথা সংরক্ষিত আছে। এ জাদুঘরটির উদ্যোক্তা মেজর জেনারেল হোরেটিও গর্ডন রোবলি। 1860-এর দশকে মেজর জেনারেল হোরেটিও গর্ডন রোবলি নিউজিল্যান্ড ল্যান্ড ওয়ার্স চলাকালীন ব্রিটিশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। সেখানে থাকাকালীন তিনি স্থানীয় মাউরি উপজাতিদের মুখ ও মাথায় আঁকানো উল্কিগুলো দেখে মুগ্ধ হন। তিনি আগে থেকে উল্কি প্রিয় ছিলেন। এক সময় তিনি ট্যাটু আঁকাতে শুরু করেন। তিনি মাউরিদের মুখ ট্যাটুর নকশা দেখে নিজেও আঁকাতেন। শেষ পর্যন্ত এ বিষয়ের ওপর একটি বইও প্রকাশ করেন রোবে। তিনি আবিষ্কার করেছিলেন মুখের উল্কিগুলো মোকো নামে পরিচিত। তার বইয়ে উঠে এসেছে মূলত উপপ্রজাতিদের এ গোষ্ঠী নিজেদেরকে আলাদাভাবে লোকসমাজে প্রতিষ্ঠিত করতে ট্যাটু আঁকত। বেশিরভাগ ধনী পুরুষেরা মুখে ট্যাটু করতেন, অন্যদিকে উচ্চপদস্থ নারীরা তাদের ছোটে বা চিবুকের ওপর মোকো করতেন। মুখে বা মাথায় উল্কি আছে এমন কেউ মারা গেলে তাদেরকে উচ্চ সামাজিক অবস্থান অনুসারে সম্মান জানাতে মাথা কেটে তা সংরক্ষণ করা হতো। সংরক্ষণের সময় চোখ এবং মস্তিষ্ক সরিয়ে ফেলা হতো। চোখ ও মাথার গর্তগুলোতে ফ্লেক্স ফাইবার এবং আঠা দিয়ে সিল করা হতো, যাতে তা কঙ্কালে পরিণত না হয়। এরপর কাটা মাথাগুলো গরম পানিতে সেদ্ধ করে আগুনের ধোঁয়াতে রাখা হতো। তারপর হাঙরের তেল মাখিয়ে রোদে শুকানো হতো। এরপরে মাথাটি মৃত ব্যক্তির পরিবারকে স্মৃতিস্বরূপ দেয়া হতো। মৃতের পরিবার পরম যত্নে অলংকৃত বাক্সে সংরক্ষণ করে রাখতেন প্রিয়জনের কাটা মাথা। মাউরি উপজাতিদের মধ্যে এই কাটা মাথাগুলো যুদ্ধের ট্রফি হিসেবে দেয়া হতো। উপজাতিদের মধ্যে কাটা মাথাগুলো বিনিময় ছিল শান্তি চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। 19 শতকের গোড়ার দিকে যখন ইউরোপীয়রা নিউজিল্যান্ডে আসে, তখন মোকোমোকাই অর্থাৎ কাঁচা মাথাগুলো ব্যবসায়ের জন্য মূল্যবান বস্তু হয়ে ওঠে। ইউরোপীয়রাও মেজর জেনারেল হোরেটিও গর্ডন রোবলির মতো মাউরিদের ট্যাটু করা মাথা দেখে মুগ্ধ হয়েছিল। ইউরোপীয়রা মাউরো উপজাতিদেরকে কাঁচা মাথাগুলোর বিনিময়ে আগ্নেয়াস্ত্র বাণিজ্য শুরু করে, যা মাউরিরা তাদের সামরিক ক্ষেত্রে ব্যবহার করত। উপজাতিরা তখন মোকোমোকাই বাণিজ্যে এতটাই লাভবান হচ্ছিল যে তারা আরো বেশি মাথা অর্জনের জন্য প্রতিবেশী গ্রাম গুলোতে অভিযান চালাতো। তারা অর্থের বিনিময় এবং মৃত্যুর ভয় দেখিয়ে বিভিন্ন দাসদের বন্দী করে তাদের মাথায় ও মুখে উল্কি আঁকিয়ে মোকোমাকাই তৈরি করে তাদেরকে হত্যা করে মাথা সংগ্রহ করত। ওই সময় রোবলি 35টি মোকোমাকাই সংগ্রহ করেছিলেন। প্রথম দিকে তিনি সংগ্রহটি নিউজিল্যান্ড সরকারকে দিয়েছিলেন, তবে তারা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। 1890 সালে আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরি $1,250 সংগ্রহটি রোবেলির কাছ থেকে কিনে নেয়। প্রিয় দর্শক, আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে একে টেলিভিশনের ইউটিউব চ্যানেল youtube.com/AKTelevisionBD তে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমাদের ফেসবুক পেজ facebook.com/AKTVBD অনলাইন এ লাইক দিয়ে প্রতি মুহূর্তের তথ্য, বিনোদন ও খেলাধুলা সহ বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান উপভোগ করুন। এছাড়া প্রতিনিয়ত সবশেষ সংবাদ ও আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিউজ পোর্টাল www.aktvbd.com এ। আমাদের তথ্য ও অনুষ্ঠান ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। একে টেলিভিশনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।